যেটা ফিনিশ লাগা আছে, এই ফিনিশের মধ্যে টিপ দিয়ে শেয়ার শেয়ার লাগা আসবে, শেয়ারও টিপ দিলে চলে যাবে, ভাড়া দিবে একবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম। তো গতকাল সরলরেখার আংশিক এবং বৃত্ত সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, আজকে আবারও কিছু ধারণা দেওয়া হবে। বৃত্ত চ্যাপ্টারটি অনেক বড় এবং অনেক কিছু জানার, এই জন্য ধীর গতিতে এখানে আলোচনা করা হবে, যা তোমাদের জন্য বোধগম্য হবে। তো আজকে এখন যে অংশটুকু দেখাচ্ছি, যে সেটা হচ্ছে যে এই যে একটা বৃত্তের সমীকরণ, এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কে, ব্যাসার্ধ হলো আর। সেই বৃত্তের সমীকরণ আমরা পেয়েছি আমরা কি এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। আমরা যে বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর, সেই বৃত্তের সমীকরণ এটা। আমি আবারও এরপরের কথা বলতেছি, যে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে সেই বৃত্তের সমীকরণটা কি হবে? যে বৃত্তের যদি কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হইতে চায়, যে এক্স স্থানাঙ্ক এবং বৃত্তের কেন্দ্রটার একটু স্মরণ রাখার কৌশল হচ্ছে যে মাইনাস জি মাইনাস এফ হচ্ছে বৃত্তিরা, এটাকে আমরা কম্পেয়ার করি যে এক্স এবং ওয়াই এর সঙ্গে, এটা মূলে আবার এইচ এবং কে এর সঙ্গে। এইভাবে আমরা জিনিসটা স্মরণ রাখলে সহজে আমরা জানতে পারবো। তাই এইচ কে এইচ এর জায়গাত মাইনাস জি, কে এর জায়গাত মাইনাস এফ। আবার মনে করি এটা হলো এক্স স্থানাঙ্ক, এটা হলো ওয়াই স্থানাঙ্ক। তো এখন আমরা যেটা জানছি, গতকাল একটা সূত্র আমি দেখাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জি এক্স টোয়াইস এফ ওয়াই প্লাস সি সমান শূন্য, এইটা বৃত্তির আদর্শ সমীকরণ। এই সমীকরণটা আসে মূলত এই সমীকরণ থেকে, তো এটা আগাম আমি বলেছি। তাইলে এখানে কোনো, এখানে বলছি যখন বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর, তাহলে এক্স অক্ষের উপর হইলে তাহলে আমাদের কী হবে বৃত্তের এটা হলো কে জিরো, কে মানে হলো ওয়াই জিরো, ওয়াই জিরো মানে এফ মাইনাস এফ জিরো। এখন প্রশ্নটা হলো মূল বৃত্তটা আমাদের যে এখানে হলো এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তো আমাদের যদি কে শূন্য হয়, তাহলে আমরা এটা কে টার্ম বাদ গেলে এখানে ওয়াই স্কোয়ার আর স্কোয়ার। আবার এই বৃত্তটা যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত হইতে গেলে মানে ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কি এক্স জিরো, এক্স মানে এইচ জিরো, এইচ মানে মাইনাস জি জিরো, মাইনাস জি এটা হলো এটাই হলো জিরো। তো এখানে তখন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এখানে আমরা তাহলে আমি তখন পেয়ে যাচ্ছি, তাহলে এইচ জিরো হলে এখানে শূন্য হয়ে গেলে তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আর স্কোয়ার। তো আমরা এটা এই ফর্মুলা থেকে এখানে দুটো ফর্মুলা পেয়ে যাচ্ছি, যদি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে এবং সেটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তখন কি হবে, যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তখন কি হবে। তো ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে সেটাও বলেছি, এক্স অক্ষের উপর অবস্থিত হলে সেটাও বলেছি। আবার এখানে প্রশ্ন হলো সেই বৃত্তটা মানে অক্ষের উপর অবস্থিত হলে ভালো কথা, আবার যদি এটা এক্স অক্ষকে স্পর্শ করে তখন কি হবে। যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে, মনে করেন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হলো এইচ কে, কেন্দ্রের স্থানাঙ্ক এটি এইচ, এটা হলো কে, তাহলে এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কটা হবে ওর ব্যাসার্ধ। তখন ব্যাসার্ধ বললো কোনো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র এইচ কে এবং ওটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে তার সমীকরণ কি হবে। তখন আমরা ভাষাটা এইভাবে বলবো, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক বৃত্তের ব্যাসার্ধ হবে, তো ওয়াই স্থানাঙ্ক হচ্ছে এখানে লক্ষ্যে, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার। পরক্ষণে আবার বললো যে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ না করে এবার বললো এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কী বললাম কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কটা ইয়ে ব্যাসার্ধ হবে। আবার পরক্ষণে বলি যে ওয়াই অক্ষকে স্পর্শ করবে তাহলে কেন্দ্রের এক্স স্থানাঙ্কটা হবে ওর ব্যাসার্ধ। তাহলে আমরা বললো যে কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে তার সমীকরণ কী হবে। তখন আমরা ধরে নেব, ধরি বৃত্তিটি কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে, যেহেতু বৃত্তিটি ওয়াই অক্ষকে স্পর্শ করে তার কেন্দ্রের এক্স স্থানাঙ্কটা হবে ওর ব্যাসার্ধ। এক্স স্থানাঙ্ক বলতে হচ্ছে এখানে এইচ,
তাহলে আমাদের কি হলো, কেন্দ্রফল এবং ব্যাসার্ধ বল, দ্বিতীয় সমীকরণটা হবে এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার। আমরা ওটা ভাঙে দিয়ে ওটা আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পাবো। তা আমরা তাহলে মূলত আমরা কি পেয়েছি, যে কোনো বৃত্তের কেন্দ্র যদি এইচ কে হয় ওর ব্যাসার্ধ যদি আর হয়, সেই বৃত্তের সমীকরণ আমরা পাইলাম যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। আবার বললো এই বৃত্তটার কেন্দ্র হলো এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর যদি অবস্থিত হইতে চায় তাহলে বৃত্তের ওয়াই স্থানাঙ্কটা কী হবে, এখানে শূন্য হবে। কেন শূন্য হবে, এক্স অক্ষের উপর ওয়াই মান শূন্য, তো ওয়াই মান শূন্য হলে আমরা তখন আমরা কে শূন্য হবে, তাহলে এইচ আর কে যদি কে শূন্য তখন আমরা বৃত্তটা পাই এটা। আবার যদি সেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে এক্স শূন্য, এক্স শূন্য মানে এইচ শূন্য, তখন বৃত্তের সমীকরণ পাবো আমরা যে এক্স স্কোয়ার মাইনাস ও প্লাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তা আমরা পাইলাম যে বৃত্ত একটা বৃত্তের সমীকেন্দ্র এবং যদি ব্যাসার্ধ দেওয়া থাকে সে বৃত্তের সমীকরণ পাই। পরক্ষণে বললো যে এটা এক্স অক্ষের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, তখন আমরা একটা পাইলাম সূত্র। যদি আবার বলে যে ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে আমরা পাইলাম একটা সূত্র। আবার বললো এই বৃত্তটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু বললো যে ওয়াই অক্ষকে স্পর্শ করে, যদি ওয়াই অক্ষকে স্পর্শ তাহলে কন্ডিশন হচ্ছে যে আমরা লিখবো তখন ধরি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে অর্থাৎ কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হবে ওয়ার ব্যাসার্ধ, কেন্দ্রের এস এক্স স্থানাঙ্ক হচ্ছে এইচ, তাহলে ব্যাসার্ধ হবে মানে এইচ, তখন আমরা বৃত্তের কেন্দ্র পাইলাম এবং ব্যাসার্ধ পাইলাম। তো সমীকরণ পাবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। আবার বললো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, যদি বৃত্তটা কেন্দ্র দেওয়া আছে এবং এক্স অক্ষকে স্পর্শ করে তখন আমরা কী বলবো, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে অর্থাৎ বৃত্তের কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের ব্যাসার্ধ, তো ওয়াই স্থানাঙ্ক হচ্ছে যেহেতু এইচ কে হলো কেন্দ্র তাহলে কেটা হচ্ছে ব্যাসার্ধ, তখন আমরা পাবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার। ওয়াই এক্স তাহলে ওয়াই হলো তাহলে কে স্কোয়ার হবে, কে স্কোয়ার এটা আবার ভাঙে দিলে সলিউশন করলে যে সমীকরণটা এটাই হলো যে বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে তার সমীকরণ পেলাম। এখন আগে বলেছি যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে সেটাও পেয়েছি, তা আমরা এখন মোটামুটিভাবে অনেকগুলো সূত্র সম্বন্ধে এখানে জানতে পারলাম। তো এরপরে সূত্র আমি বলতেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াই জি এক্স প্লাস সি, এই একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্তের কেন্দ্র হলো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং মাইনাস জি এবং মানে জিরো, তাহলে বৃত্তটা কী হবে, এই বৃত্তের ক্ষেত্রে যদি এক্স অক্ষের উপর যদি বলি যে এই বৃত্তটা কোন ধরনের বৃত্ত, যে বলবো যে এই বৃত্তটা যে ওই ধরনের বৃত্ত যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস জিরো না মাইনাস জি এবং জিরো এবং এক্স অক্ষের উপর বৃত্তের কেন্দ্র হইলে তাহলে এই এই বৃত্তটা হচ্ছে এক্স অক্ষের উপর কেন্দ্র, এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস সি, এটা হলো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং এটা হলো ওয়াই অক্ষের উপর অবস্থিত। আবার একটা সমীকরণ এখানে ব্যাসার্ধ আছে যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মানে এটা গ্রেটার দেন হবে শূন্যের সাইটে, শূন্যের সাইটে যদি বড় হয় তাহলে বৃত্তটি হবে বাস্তব বৃত্ত। কারণ হলো বলা আছে আমাদের বৃত্তের সংজ্ঞাতে বলা আছে যে যদি বৃত্তের কেন্দ্র হইতে পরিধির উপর যে চলমান বিন্দু যে সব দূরত্বগুলোয় যদি ব্যাসার্ধের সমান হয়, ব্যাসার্ধের সমান হয় তাহলে সেই বৃত্তটা হবে বাস্তব বৃত্ত। তাহলে বাস্তব বৃত্ত ব্যাসার্ধ হলো কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জি, এটার মান যদি শূন্যের চাইতে বড় হয় তাহলে বৃত্তটা হবে বাস্তব, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি শূন্যের সমান হয় তাহলে এটা বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত মানে ওটার কোনো ব্যাসার্ধ নাই শূন্যের সমান হয়ে গেল, তাহলে ওটাকে বলা হবে যে বৃত্তে বিন্দু বৃত্ত বলা হবে। আবার যদি বলি জি স্কোয়ার মাইনাস না প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা শূন্যের চাইতে ছোট, শূন্যের চাইতে ছোট যে কোনো সংখ্যাই হলো কাল্পনিক বা অবাস্তব, মাইনাস জাতীয় মাইনাস পাঁচশো, মাইনাস পাঁচশো এটা হলো শূন্যের চাইতে বড়, মাইনাস এক কোটি এটাও শূন্যের চাইতে মানে করেন যে ছোট এগুলো যত ধরনের পৃথিবীর যত ধরনের মাইনাস সংখ্যাই শূন্যের চাইতে ছোট। তা আমরা যে মানটাই আসবে তাহলে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ যদি শূন্যের চাইতে বড় হয় তাহলে হলো এটা বাস্তব বৃত্ত, যদি শূন্যের সমান হয় তাহলে কি বিন্দু বৃত্ত, যদি শূন্যের চাইতে ছোট হয়
তাহলে এটা হবে যে কাল্পনিক বা অবাস্তব বৃত্ত। তা আমরা তাহলে বৃত্তের মূলত কয়েকটা জিনিসের প্রয়োজন, যে মানে যে যেমন দরকার হলো আমাদের যে ব্যাসার্ধ, তারপরে হলো কেন্দ্র, তারপরে ব্যাস, এগুলো বৃত্তের মানে মূল জিনিস। তারপর বৃত্তটা বলল যে এক্স অক্ষের উপর অবস্থিত তখন কি হবে সেটাও আমরা বলেছি, ওয়াই অক্ষের উপর অবস্থিত তখন কি হবে সেটাও বলেছি, এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা আমরা বলেছি, ওয়াই অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা আমরা বলেছি। যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এবং সে বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ কি হয় সেটাও বলেছি। যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া হবে বৃত্তের সমীকরণ কি হবে সেটাও বলেছি। তারপরে আমরা যে একটা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণও বলেছি, যে বৃত্তের সিটা হবে শূন্য সেই বৃত্তটা, এবং এখানে আমরা যেমন এই বৃত্তটা কখন মূলবিন্দুগামী হবে, তাহলে এই বৃত্তটাতে যখন বৃত্তের সমীকরণে যখন দেখা যাবে যে এখানে এ থাকবে না, সি এর মান থাকবে না, ওটাই মূলবিন্দুগামী বৃত্ত। তো এখন আর কি জানলাম, তাহলে এটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা সেটাও বলেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস জি এক্স টোয়াইস এফ ওয়াই প্লাস সি সমান শূন্য, এটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ইকুয়েশন তে আমরা এখানে যদি বলি বৃত্তের বৈশিষ্ট্যটা কী, কী করে বুঝবো যে এটা বৃত্তের সমীকরণ, এখানে যেহেতু এটা এক্সের এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের এটা দ্বিঘাত সমীকরণ হতে হবে, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। তাহলে আর একটা কি, এক্স ওয়াই সমন্বিত কোনো পথ থাকিবে না, এক্স ওয়াই সমন্বিত মানে এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকবে না। তাহলে এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে বৃত্ত সম্বন্ধে আমাদের কোনো ধারণার বাদ থাকবে না। আমরা পরবর্তী লেকচারে এর কিছু সলিউশন দেব। এই বলে আমি আজকের মতো ক্লাস শেষ করছি, ধন্যবাদ।